হোয়াটস আপ গাইজ, আসসালামু আলাইকুম, ব্যাক টু ইসরাফিল ওয়ার্ল্ড এন্ড আর টু নিউ ব্লগস। তো গাইজ, আজকে আমি চলে এসেছি পশ্চিম রামপুরাতে অবস্থিত হিরো বাইকের শোরুমে, আর আপনাদের সুবিধার্থে শোরুমের ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি আমার ভিডিওর স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো গাইজ, বাংলাদেশে কিন্তু চলে আসলো বিশাল বড় পরিবর্তন নিয়ে হিরো স্প্লেন্ডার প্লাস অ্যাক্টো এসির বাইকটি। আর এই বাইকটিতে কিন্তু আপনারা বর্তমানে ডিস্ক ব্রেক পাস পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু এই প্রথম অ্যাক্টো এসির বাইকে হিরো নিয়ে এসেছে, যেটা কিন্তু অনেকেরই কাঙ্ক্ষিত ছিল। তো ভিডিওটা স্কিপ না করে সুন্দরভাবে দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন এই বাইকটির বর্তমান মূল্য কত, এর পাশাপাশি এই বাইকটা আপনাদের জন্য কেমন হবে, এবং এই বাইকটির ফুল স্পেসিফিকেশন সম্পর্কে এছাড়াও মাত্র 30,000 টাকা ডাউন পেমেন্টে কিস্তির মাধ্যমে আপনারা এই বাইকটা নিতে পারবেন। সেই সঙ্গে সঙ্গে ইএমআইতে ক্রেডিট কার্ডের মাধ্যমেও কিন্তু অপশন রয়েছে, এছাড়াও কিন্তু আপনারা দ্রুত সময়ে রেজিস্ট্রেশন পেয়ে যাচ্ছেন। তো যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। আর এর পরবর্তীতে আপনারা কোন বাইকের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো চলুন গাইস, আজকের ভিডিও শুরু করা যাক। ভিউয়ার্স, অন দ্য স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় পরিবর্তন নিয়ে কিন্তু হিরো স্প্লেন্ডার প্লাস অ্যাক্টো এসির বাইকটি কিন্তু বাংলাদেশে চলে এসেছে। তো ফার্স্ট অফ অল আপনাদের দেখাবো এই বাইকটি সব থেকে যে বড় পরিবর্তন, সেটা হলো বাংলাদেশে অ্যাক্টো এসির বাইকে ডিস্ক ব্রেক, তাও আবার হিরো স্প্লেন্ডার প্লাস ক্লাসিক লুকের এই বাইকটিতে। অ্যাক্টো এসির বাইকে একটা রেকর্ড বলা চলে, হিরো কিন্তু প্রথম নিয়ে এসেছে। তো ডিস্ক ব্রেকটা কিন্তু আপনারা অনেক বড় পেয়ে যাচ্ছেন, যারা মূলত কনফিউশনে ছিলেন যে অ্যাক্টো এসির বাইকে কবে ডিস্ক ব্রেক আসবে। তো ফাইনালি কিন্তু আপনারা অ্যাক্টো এসির হিরো স্প্লেন্ডার প্লাস আইবিএস আইথ্রিএস টেকনোলজি বাইকটিতে ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন, যার কারণে সিটিতে এবং হাইওয়েতে ব্রেকিং পারফরমেন্সটা দুর্দান্ত পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু অনেকেরই কাঙ্ক্ষিত ছিল যে অ্যাক্টো এসির বাইকগুলোতে ব্রেকিং পারফরমেন্সটা ভালো পাওয়া। তো এই ডিস্ক ব্রেকের কারণে কিন্তু আপনারা ব্রেকিং পারফরমেন্সটা ভালো পেয়ে যাচ্ছেন। সেই সঙ্গে সঙ্গে আরও একটি মজার কথা হলো, আপনারা কিন্তু আইবিএস ব্রেক পেয়ে যাচ্ছেন, যেটা ইন্টিগ্রেট ব্রেকিং সিস্টেম। তো আপনি যদি পায়ের ব্রেকটা ধরেন, সামনে এবং পিছনে 60 এবং 40 ব্রেক হবে, যার কারণে কিন্তু সিটিতে এবং হাইতে ব্রেকিং পারফরমেন্সটা অনেক ভালো পেয়ে যাবেন। তো যারা বলেছিলেন যে ডিস্ক ব্রেক ভার্সনটা কবে আসবে, তাদের স্বপ্ন কিন্তু পূরণ হয়ে গেছে। আপনাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করে নিতে পারবেন। বাইকটি কিন্তু আপনারা 80x100 সাইজের টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছেন, এন্ড চাকার গ্রিপও কিন্তু অনেক উন্নত মানের দেওয়া হয়েছে। সেই সঙ্গে সঙ্গে ফ্রন্টে আপনারা সাসপেনশন পেয়ে যাচ্ছেন, হাইড্রোলিক টেলিস্কোপিক শক অ্যাবজর্বার সাসপেনশন, যেটা খুবই ভালো মানের প্রিমিয়াম সাসপেনশন, যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে অনেক ভালো সাপোর্ট পেয়ে যাচ্ছেন। স্পেশালি ফ্রন্টে আপনারা অসাম লুক পেয়ে যাচ্ছেন, যেটা ক্লাসিক লুকের দেওয়া হয়েছে। স্প্লেন্ডার লেখা লোগোটা আপনারা এখানে স্টিকার লোগো পেয়ে যাচ্ছেন, আর এই হেডলাইটে ব্যবহার করা হয়েছে 12 ভোল্টের 35x35 ওয়াটের হ্যালোজেন হেডল্যাম্প, যার কারণে আপনারা সিটিতে এবং হাইওয়েতে অনেক ভালো মানের স্বচ্ছ আলো পেয়ে যাচ্ছেন। স্পেশালি আপনারা ইন্ডিকেটার পেয়ে যাচ্ছেন এই বাইকটিতে, হ্যালোজেন ইন্ডিকেটার। তো যারা মূলত এই বাইকটা ইউজ করতেছেন, যারা আগের ভার্সনটা, হেডলাইটে কেমন আলো পাচ্ছেন অন্ধকারে, অবশ্যই অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এরপর আপনারা যদি এই বাইকটির ইঞ্জিন কনফিগারেশন শেয়ার করি, এই বাইকটির ইঞ্জিনটা দেওয়া হয়েছে 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ারকুল ইঞ্জিন, আর এই ইঞ্জিনটা মূলত হিরোর OHT ইঞ্জিন, যেটা সব থেকে ভালো মানে প্রিমিয়াম ইঞ্জিন। ইঞ্জিনটা মূলত BS4 মডেলের ইঞ্জিন। এই ইঞ্জিনের পিস্টন ডিসপ্লেসমেন্ট 97.2 cc, এই ইঞ্জিনের ম্যাক্স পাওয়ার দেওয়া হয়েছে 8.36 ফিট @8000 RPM, ম্যাক্স টর্ক দেওয়া হয়েছে 8.5 নিউটন মিটার @5000 RPM। বাইকটি স্টার্টিংয়ের ক্ষেত্রে আপনারা সেলফ এবং কিক দুটি ভার্সনই পেয়ে যাচ্ছেন, আপনি কিন্তু আপনার সুবিধা মতো বাইকটা স্টার্ট করতে পারবেন। তো যারা মূলত এই বাইকটা ইউজ করতেছেন, কেমন ইঞ্জিন পারফরমেন্স পাচ্ছেন, অবশ্যই অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এরপর চলে যাবো বাইকটির ফুয়েল ট্যাঙ্কের দিকে। বাইকটির ফুয়েল ট্যাঙ্কের লোক ট্যাঙ্কে টোটালি অসাম একটা লোক দেওয়া হয়েছে, আর এই ফুয়েল ট্যাঙ্কে কিন্তু 10 লিটার তেল ধরে, রিজার্ভে থাকে 1.1 লিটার, যা কিন্তু ব্যবহারযোগ্য। এর পাশাপাশি বাইকটির মিটারটা আপনারা পেয়ে যাচ্ছেন ডিজি অ্যানালগ মিটার, সেক্ষেত্রে আপনারা এখানে কিন্তু চমৎকার একটি ফিচার পেয়ে যাচ্ছেন, যেটা হলো i3s টেকনোলজি, যার কারণে কিন্তু আপনার পেট্রোলটা সাশ্রয়ী হবে। হ্যান্ডেলবারটা দেওয়া হয়েছে পাইপ হ্যান্ডেলবার। এর পাশাপাশি বাইকটির সিট কভারটা দেওয়া হয়েছে লং সিট, যেখানে কিন্তু খুব প্রিমিয়াম এবং উন্নত মানের সিট কভার প্রোভাইড করা হয়েছে, যার কারণে রাইডার এবং পিলন কমফোর্টলি বসতে পারবে। এছাড়াও কিন্তু রিয়ারে টায়ার দেওয়া হয়েছে 80x100 সাইজের টিউবলেস টায়ার। রিয়ারে ব্রেকিং আপনারা পেয়ে যাচ্ছেন ড্রাম ব্রেক 130 মিলিমিটারের। সেই সঙ্গে সঙ্গে রিয়ার আপনারা যে সাসপেনশন পেয়ে যাচ্ছেন, সুইং আর্ম 5-স্টেপ অ্যাডজাস্টেবল হাইড্রোলিক শক অ্যাবজর্বার সাসপেনশন দেওয়া হয়েছে, যেটা খুবই ভালো মানের। সেই সঙ্গে সঙ্গে রিয়ারে আপনারা পেয়ে যাচ্ছেন অসাধারণ অ্যাডজাস্টার এন্ড ফুল চেন কভার, যার কারণে কিন্তু আপনার চেনটা সুরক্ষিত থাকবে।
এরপর আপনারা যদি বাইকটির বডি ডাইমেনশন শেয়ার করি, বাইকটির দৈর্ঘ্য দেওয়া হয়েছে 2000 মিলিমিটার, বাইকটির প্রস্থ দেওয়া হয়েছে 720 মিলিমিটার, বাইকটির উচ্চতা দেওয়া হয়েছে 1040 মিলিমিটার, বাইকটির হুইল বেস দেওয়া হয়েছে 1230 মিলিমিটার, বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে 159 কেজি, আর এই বাইকটির ওজন 112.3 কেজি, যেটা সেলফি স্টার্ট অন দ্য স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন কথা হলো এই বাইকটির প্রাইস কত। এই নতুন এডিশনের প্রাইস হলো 1,26,000 টাকা, মাত্র 30,000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনারা কিন্তু কিস্তির মাধ্যমে এই বাইকটা নিতে পারবেন। তো যারা মূলত ডিসব্রেক ভার্সন বাইকটা খুঁজতেছিলেন তারা কিন্তু পেয়ে যাবেন এই শপে। আর আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যান্ড স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। তো প্রাইসটা যদি আরো বলে দেয়, বাইকটির প্রাইস হলো 1,26,000 টাকা, কিস্তিটা নিলে মাত্র 30,000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু আপনারা এই বাইকটা নিতে পারবেন। এর পাশাপাশি এই বাইকটা আপনাদের জন্য কেমন হবে সেই প্রসঙ্গে যদি কথা বলি, ফার্স্ট অফ অল যে বিষয়টা আছে সেটা হলো একোএসির বাইকের ব্রেকিং পারফরমেন্স নিয়ে কিন্তু অনেকেই সন্তুষ্ট না। বাট এই হিরো স্প্লেন্ডার প্লাস একোএসির বাইকটিতে কিন্তু আপনারা ব্রেকিং পারফরমেন্সটা ভালো পেয়ে যাবেন, বিকজ এই বাইকটিতে ইনস্টল করা হয়েছে ডিস্ক ব্রেক, যেটা কিন্তু রেকর্ড। বর্তমানে ইন্ডিয়ান ভেরিয়েন্টের মধ্যে কিন্তু একোএসির এই বাইকটিতে কিন্তু আপনারা ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন, যেটা রেকর্ড বলা চলে অ্যান্ড ইতিহাসের সেরা রেকর্ড, যার কারণে আপনার ব্রেকিং পারফরমেন্সটা ভালো পেয়ে যাচ্ছেন। স্পেশালি এই বাইকটির মাইলেজটা কিন্তু আপনার দুর্দান্ত পেয়ে যাবেন, পার লিটারে কিন্তু অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন 65 থেকে 70 কিলোমিটার, অ্যান্ড টপ স্পিড উঠাইতে পারবেন পার ঘন্টায় 90 কিলোমিটার প্লাস। এর পাশাপাশি i3s টেকনোলজি রয়েছে, যেটা কিন্তু পেট্রোলটা অনেক সাশ্রয় করবে, যার কারণে মাইলেজ বৃদ্ধি পাবে। সেই সঙ্গে সঙ্গে ইঞ্জিনটার ম্যাক্স পাওয়ার, ম্যাক্স টর্ক আরো বেশি দেওয়া হয়েছে। এছাড়াও কিন্তু আপনারা এই বাইকটির ফ্রন্ট এবং রিয়ারের দুটি সাসপেনশনই দুর্দান্ত পেয়ে যাচ্ছেন। ওভারঅল সব দিক মিলে একটা অলরাউন্ডার বাইক কিন্তু এই বাইকটি। তো ভিডিও শেষ করার আগে বাইকটির প্রাইসটা যদি আরো বলে দেয়, বাইকটির রেগুলার প্রাইস 1,26,000 টাকা, বর্তমানে আপনারা মাত্র 30,000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু এই বাইকটা নিতে পারবেন। সেই সঙ্গে সঙ্গে ইএমআইতে যাদের মূলত ক্রেডিট কার্ড আছে তারা নিতে পারবেন, এক্সচেঞ্জ অফার থাকবে। এছাড়াও কিন্তু দ্রুত সময়ে রেজিস্ট্রেশন সুবিধা তো রয়েছে। তো মোটামুটি এই ছিল এই বাইকের টোটাল আপডেট, আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটু করে লাইক দিবেন। এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।